চারজনকে খুন করেছি, প্রকাশ্যে কবুল করলো বিহারের গ্যাংস্টার। আমি তো কিডনে মার্ডার কি আপলো আপ চার মার্ডার কি বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ধৃত গ্যাংস্টার অবলীলায় জানায় সে চারজনকে খুন করেছে। বিহার পুলিশ ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে ধৃত গ্যাংস্টারের নাম রাহুল সাহানি, তার বাড়ি বিহারের মতিয়ারি এলাকায়। মতিয়ারি জেলা পিপড়াকাঠি থানার দক্ষিণ ডেকাহা গ্রামে সে থাকে। 20-25 জন শপ শুটারকে নিয়ে রাহুল তৈরি করেছিল দল। খুন যখন তোলাবাজিতে এলাকায় ত্রাস হয়ে উঠেছিল। বছর 25-এ যুবক রাহুল বেশ কয়েকটি খুন তোলাবাজি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের চোখের ঘুম কেড়েছিল। অন্ধকার জগতের বেতাজ বাদশাহ রাহুলের বিরুদ্ধে সম্প্রতি বিহার পুলিশ লুকআউট নোটিশ জারি করে। বিহারের এক প্রভাবশালী সোনা ব্যবসায়ীকে রাহুল 10 লক্ষ টাকা চেয়ে হুমকি দেয়। টাকা না দিলে প্রাণে মারার হুমকিও দেয়া হয়। ওই সোনা ব্যবসায়ী পুলিশে অভিযোগ করেন। তারপর বিহার পুলিশ রাহুলের বিরুদ্ধে অভিযান শুরু করে। বেগতিক বুঝে গ্যাংস্টার রাহুল গা ঢাকা দেয়। বিহার থেকে পালিয়ে উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা থানা এলাকায় ভাঙা বাড়িতে আস্তানা গেড়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিহারের 3 থানার পুলিশ গোবরডাঙ্গায় হানা দেয়। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার গভীর রাতে গোপন ডেরা থেকে রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত গ্যাংস্টার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অকপটে কবুল করে সে চারজনকে খুন করেছে। ধৃত গ্যাংস্টারকে রবিবার বারাসাত জেলা আদালতে তোলা হয়। আদালত থেকে ট্রানজিট রিমান্ডে বিহার পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। हाँ 584 रुपीज का। हाँ